मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिस अस्सलाम वालेकुम। मिस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम मिस। তোমরা জয়েন করে মিউট করে দিবা, হ্যাঁ, ক্লাস নেওয়ার সময় যাতে সাউন্ড না হয়। আসসালামু আলাইকুম। না হয়, ওকে। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালাম। মিস আসসালামু আলাইকুম। নমস্কার মিস। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস ক্লাসে কতজন ছিলেন আপনারা? প্রথম ক্লাসে পার্টিসিপেন্টস কতজন ছিলেন? আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, সবাইকে মিউট করে দিলাম, ঠিক আছে? আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি। সবাইকে মিউট না করলে অনেক নয়েজ আসতেই থাকবে। আপনারা সবাই আসসালামু আলাইকুম আশা করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটা হোমওয়ার্ক ছিল তাই না? এখন হোমওয়ার্কটা আসলে সবাই করেছেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই করেছেন। সবার হোমওয়ার্ক কপিটা দেখবো একটু পরে। হ্যাঁ, সবার বেশিরভাগই ভিডিও অফ। কেন ভিডিও অফ? কেন মিস তো ভিডিও অফ করিনি। সবাই টেবিলে আছেন নাকি বিছানায় ঘুমাচ্ছেন? ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করছেন সবাই? মিস আমি টেবিলে আছি। আচ্ছা, আমি বিছানায়। মিস আমি বিছানায় তো পড়াশোনা হয় না বাবা। ফাহমিদা, আপনি তো একদম শুয়ে আছেন, ব্যাপার কি? আপনি বলছেন যে আমি ক্লাস করতে পারিনি, ক্লাস না করার পানিশমেন্ট দেওয়া যেতে পারে। ক্লাস না করার পানিশমেন্ট দিতে হবে নাকি? এতক্ষণ ঘুমালে কি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসি চালাতে মানে বলতে চালাতে পারি। হ্যাঁ, হাত চালাতে মানে সাথে আঙ্গুল চালাতে আঙ্গুল। আপনারা জয়েন করে মিউট করে দিবেন, আমি বারবার বলেছি। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, এই জন্য নয়েজটা কমে যাচ্ছে। এখনো কার বাসায় হচ্ছে সাউন্ড? বন্ধ করে রাখেন। আমি বলি, অনেক সময় বাসায় সাউন্ড হয় না, কিন্তু বাইরে পাশে সাউন্ড হলে সেটা অনেক জোরে শব্দ হয়, আমাদের ক্লাসে হ্যাম্পার হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ওয়ালাইকুম আসসালাম পার্টিসিপেন্টস আছে 30। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। খুবই পুওর পার্টিসিপেন্টস, কেন? আসসালামু আলাইকুম। একদম পুওর অ্যাটেন্ডেন্স, এই অবস্থা কেন? প্রথমে ফার্স্ট ক্লাসে কত জন ছিল? আসসালামু আলাইকুম। প্রথম ক্লাসে 53 জন ছিল, এখন অনেক কমে গিয়েছে। 53। আচ্ছা, এখন কি করছে সবাই? মিস এখন 35 জন পার্টিসিপেন্টস আছে। আচ্ছা, হ্যাঁ 37 হবে। মিস 37 জন। হুম,
7 আছে আচ্ছা আপনারা হোমওয়ার্ক কপি একটু আচ্ছা এখানে প্রায় 40 হবে আর জয়েন করছে এখনো অনেকে সবাই ভিডিও অন করে অন করে এই কথাটা বলা যাবে না আমি বলেছিলাম মিস আসলে কারেন্ট ছিল না ওয়াইফাই আসসালামু আলাইকুম মিস আচ্ছা আমাদের লাস্ট ক্লাস হয়েছিল কিবার শনিবার স্যাটারডে জি ম্যাম আচ্ছা স্যাটারডে আর আজকে ওয়েডনেসডে আপনি কি হোমওয়ার্ক দিয়েছেন মিস সব কিছু ইউটিউবে দেয়া আছে বাবা আপনাদের প্লে ইউটিউবে আমাদের স্কুলের ইউটিউবে দেয়া আছে প্লেলিস্টে গিয়ে আপনি আপনার ক্লাস বের করে সাবজেক্ট বের করে সব পড়া নিতে পারেন এখন যদি কেউ বলে যে আমি ক্লাস করতে পারিনি আমি পড়া পাইনি এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কি ঠিক হচ্ছে কথাটা কি মানে সত্য হলো সে পড়া পাচ্ছে না আমরা ক্লাস এই যে এখন ক্লাস হবে আমি একটু পরে এটা আপলোড করে দিব একটু পর আপনারা তো রাতেও পেয়ে যাবেন ঠিক আছে এত বেশি দেরি তো কেউ করে না হয়তো অনেক সর্বোচ্চ হয়তো কোনো টিচারের প্রবলেম থাকলে হয়তো একদিন আমরা সময় নিতে পারি সর্বোচ্চ কিন্তু আমরা আপনারা আগের দিন তো পেয়ে যাচ্ছেন সাপোজ আজকে হচ্ছে বুধবার ক্লাস তাহলে মঙ্গলবার তো অবশ্যই আপনার পড়াটা রেডি করে ফেলার কথা দিন ঠিক আছে মঙ্গলবার হলেও তো আপনি এটা দেখা উচিত যে ম্যাডাম মিস কি পড়া দিল হ্যাঁ দেখতে হবে একদম পড়ালেখা ছেড়ে দিলে তো সমস্যা পরে তো আপনার কষ্ট হয়ে যাবে তাহলে এই যে কথাগুলো আসে আমি পড়া পাইনি আমি ক্লাস পাইনি এই কথাটা বলা যাবে না আপনাদেরকে ইউটিউবে দেখতে হবে সেখানে আরো ইজি এখানে আপনি দেখে ফেলছেন পড়াটা হোমওয়ার্কটা জেনে নিচ্ছেন ক্লাস ওয়ার্কটা দেখে নিচ্ছেন তাহলে এটা বলা যাবে না আচ্ছা এখানে 46 প্রায় 47 পার্টিসিপেন্টস আছে আপনারা সবাই ভিডিও অন করে আপনাদের হোমওয়ার্কটা একটু দেখান আমি দেখ এক নজর দেখবো সবার কি অবস্থা মিস হোমওয়ার্ক কি ছিল আপনারা যে আপনাদের স্ক্রিন আপনাদের ফ্রন্ট ক্যামেরার সামনে হোমওয়ার্ক দেখান কি ছিল হোমওয়ার্ক দেখি আমি একটু জিজ্ঞেস করি একজনকে মিস আমি ক্লাস করি নাই আপনিসা এই কথাটাই তো এখন বললাম বাবা এটা বলা যাবে না আমি ক্লাস করি নাই ম্যাম সরি আমি হোমওয়ার্কটা করতে পারিনি আমি কালকে থেকে করব কে আমি সরিও করতে পারিনি মিস আমিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমার নানির শরীর অনেক খারাপ ছিল আল্লাহ এত জন এত কি দিচ্ছে মিস আপনি তো হোমওয়ার্ক দেননি আমি ইউটিউবে দেখেছিলাম আপনি হোমওয়ার্ক দেন নাই হ্যাঁ বাবা দিয়েছি এটা কে তানজিম বলছে না তানজিম বলল কথাটা হোমওয়ার্ক দেনি মিস আমার এইচডব্লিউ সানজিদা আক্তার নাকি দেখতে পাচ্ছি ম্যাম সানজিদা নাই মিস আমি বইতে করে ফেলেছি হ্যাঁ সানজিদা আক্তার শো করেছে আমি একটু দেখি সবাই একটু ধরেন মিস আমিও করেছি ম্যাম আমি বইতে করেছি কোন বইতে করেছেন বাবা আমি বই থেকে দিয়েছি আমাদের ইংলিশ টু ফর মানে ইংলিশ ফর টুডে ওই বইতে করেছি ম্যাম মিস এজাবলে এগুলো তো আমিও করেছি আমি এমসিকিউ দিয়েছিলাম আমিও করে আপনার আসলে কমপ্লিট আমি বলি দ্বিতীয়বার জয়েন করে আমি মেবি 15 বা এরকম ছিল 13 বা 15 ছিল স্টুডেন্ট তারপর আমি বলি ইউটিউবে দুটো লেকচার আপ হয়েছে তাই না লেকচার 7 এ দুটো লেকচার একটা ছিল 10 মিনিট আর একটা ছিল মনে হয় 9 মিনিটের মতো সরি একটা 40 মিনিট আর একটা ছিল 9 মিনিটের 9 মিনিটেরটাতে হোমওয়ার্কটা দেখানো হয়েছিল যাতে করে আপনি একটু দেখতে পারেন আজকে কালকে রাতে আমি আপনাদেরকে হোমওয়ার্কের ছবিটাও শেয়ার করেছি যে অনেকে বুঝতে পারেনি ইউটিউবে হ্যাঁ ক্লিয়ার ছিল না সেটাও দেখি জি ম্যাম ইউটিউবে বোঝা যাচ্ছিল না আপনারা কিন্তু মেসেঞ্জারে গল্প করেন গ্রুপে কিন্তু পড়ালেখার বেলায় এই যে এখন ফাঁকি পাবে জয়েন নেই আমি আমি নাই আমি সবলু ম্যাম গুড এটা কি করেছেন আপনি কোনটা করেছেন দেখতে পাচ্ছি ম্যাম আমি করেছি আচ্ছা মিস আপনি ওই বাবুনা গুলো জানি ওই ব্যাচটার মধ্যে ওই প্রশ্ন আর কি জানি এমসিকিউ দিয়েছি হ্যাঁ প্রশ্ন আর ওই সলিউশন গুলো হ্যাঁ 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 ওগুলো না এমসিকিউ দিয়েছি গুড হ্যাঁ বুলবুল থেকে হ্যাঁ বুলবুল থেকে
এটা সবার জানার কথা বা একটা পেজে ছবি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমি এখন দেখাই, এরপর আমি আপনাদেরকে আবার আপনাদের পড়া ধরবো। দেখতে পাচ্ছেন সবাই? জি মিস। অন্য পেজে তো আমি একটা পেজে ছবি দিয়েছি, এজন্য আপনারা একটা দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন আমি পড়াটা একটু ধরি, দেখি কি অবস্থা আপনাদের। মোটা বই আগে আমাদের আপনাদের স্কুল খুললে আমি জাস্ট এগুলি প্র্যাকটিস করানোর জন্য দিচ্ছি। হ্যাঁ প্র্যাকটিস করতে আর কিছু না। আমাদের হোমওয়ার্ক দেখবেন না? হ্যাঁ হোমওয়ার্ক দেখবো, মুখে একটু জিজ্ঞেস করব। দেখি আমি আমি যাকে বলবো সে, এছাড়া অন্য কেউ কথা বলবেন না। হ্যাঁ সবাইকে তিনটা তিনটা। ম্যাম এটা আপনি গ্রুপে দিয়েছিলেন? হ্যাঁ আমি গ্রুপে দিয়েছিলাম। ম্যাম আমি গ্রুপে জয়েন নেই তো এর জন্য আমি এটা পাইনি। আচ্ছা মিস আমার তো আমি তো এটা পাইনি। আচ্ছা না পেলেও সমস্যা নেই, কারণ আমি হচ্ছে ইউটিউবে দিয়েছি, ওখানে ছবি আছে। যারা দেখার, যাদের পড়াশোনার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, তারা নিজেরাই কালেক্ট করে নিবে। তারপর যাদের সমস্যা হয়েছে তাদের জন্য আমি দিয়েছিলাম। তো এখন গ্রুপে না থাকলে সেটা আমি আসলে অ্যাড করতে পারছি না। আপনারা হয়তো চেষ্টা করবেন গ্রুপে অ্যাড হয়ে যাওয়ার, অ্যাড হলে সব ইনফরমেশন ওখানে পাবেন, হ্যাঁ নোটিশ গুলো সেখানে পাবেন। এখন আমি একটু পড়া ধরি, বেশিরভাগই আমাকে পড়া দেখাননি। আপনারা সবাই ভিডিও অন করেন, ভিডিও অন করে আমি আপনাদের হোমওয়ার্ক কপিটা দেখি, শো করেন। যারা ভিডিও অন করবে না তাদের নামগুলো আমি এখন বলবো, যারা ভিডিও অন করছে না অর্থাৎ পড়াশোনার মধ্যে নেই। আমি আপনার দুই দিন ধরে ক্লাস করতে পারছি না মিস, মিস এজন্য আমি জানি না আপনার HW কি। হ্যাঁ ফাহমিদা মিস আপনার কি প্রবলেম আছে ল্যাপটপে? মুখে আমি অন করতে পারবো না। কিসে বাবা, কোন কিসে প্রবলেম হচ্ছে? ল্যাপটপ ক্যামেরার মধ্যে প্রবলেম আছে। কে ফাবিহা? ফাবিহা করিম মিস? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে, কি প্রবলেম বাবা? উল্টাই দেখি আমরা, উল্টো পরে দেখি। এখানে আমি বলি ক্যামেরা এখনো অফ আছে, রাফিয়া তাসনিম কে রোল চেন, দেন হচ্ছে সামি কি লিখেছে, সানজিদা তাসনিম, সানজিদা আক্তার, ইশামণি, দেন আছে তানিশা রহমান, আরিফা আক্তার। আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পারবেন কার কার হোমওয়ার্ক দেখা যাচ্ছে আর কার কার হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন না। এখন তো আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু ইউটিউবে আপলোড দেওয়ার পর দেখতে পারবেন। ওকে আমি হোমওয়ার্ক করেছি। আচ্ছা এই পেজ তো গেল, আমি আরেকটা ধরে রাখি, করতে পারিনি। আপনারা ধরে রাখেন সবাই, যে অনেকেই করেছে একবার ধরে রাখেন। ওয়েট এই পেজে কাদের কি অবস্থা? আচ্ছা অনেকে লাইভে এসেছে, এখনো অনেকে লাইভ অফ আছে। যাদের অফ আছে তাদেরটা বলি, তাসলিমা আক্তার, ইশরাত জান, মেঘা বা আয়শা জান, এতটুকু লেখা আছে, উম্মে মারিয়া রা, তাশফিয়া খানম, দেন আছে ইকরা। আচ্ছা ভিবা এটা কে? কে5 নোট, তাবাসসুম আক্তার,
1384 মিফতাউল আচ্ছা মুসরাত জামান কোনটা বা নামটা বলেন হ্যাঁ আমি অনেকের কপি দেখতে পাচ্ছি ভেরি গুড অনেকে আবার বইও শো করছে মেবি যে আগের পড়ার আগের লেসনটা কিন্তু আমি একটা নিউ লেসন দিয়েছিলাম আচ্ছা এখানে অনেকে নুসরাত জামান আচ্ছা এটা গেলাম আর এখানে হোমওয়ার্ক শো করছে কারণ আমি দেখাই তানজিদা আফরিন সে হোমওয়ার্ক শো করছে সুমাইয়া ফেরদাউস দেন আছে রায়ানু জান্নাত কত পৃষ্ঠার হোমওয়ার্ক এটা কত পৃষ্ঠার হোমওয়ার্ক এটা তো আনসিন হোমওয়ার্ক ছিল বাবা ইউটিউব থেকে দেখার কথা ছিল তো আপনাদের অবস্থা খুব একটা ভালো না আমরা যেহেতু ক্লাস করছি আমাদেরকে ওভাবে পরিপাটি হয়ে ক্লাসে আসতে হবে এভাবে অগোছালো ভাবে ক্লাসে আসলে হবে না অনেকে আমি দেখতে পাচ্ছি কোনো প্রিপারেশন নেই কেউ বিছানাতে কেউ কারো আপনাদের চুল ঠিক করে বাঁধা নেই খুবই খারাপ অবস্থা ভেরি ব্যাড নেক্সট টাইম এগুলো করা যাবে না ঠিক আছে ক্লাস হচ্ছে ক্লাসই ক্লাস ক্লাসের মধ্যে করতে হবে এভাবে করা যাবে না শুয়ে বসে ক্লাস না বসে টেবিলে সুন্দর করে বসে বই খাতা নিয়ে আসতে হবে কলম নিয়ে আসতে হবে মনে থাকবে এরপর থেকে আমি অনেক ভিডিও অন করার পরে দেখতে পাই খুব খারাপ অবস্থা বিছানাতে বসেন কোনো প্রবলেম নাই কিন্তু সোফাতে বসেন কিন্তু কি থাকতে হবে সাথে বই খাতা থাকতে হবে অথচ কোনো বই খাতা নেই দেখতে পাচ্ছি আমি যাদেরকে সবাইকে আর যারা যারা ভিডিও অফ করে রেখেছেন আমি তো তাদের নাম বললাম যে এখনো ইকরা তারপরে এটা কে কে ফাইভ নোটস হ্যাঁ মিস আমার ভিডিও অন করা নাম বলেন নাম বলছেন না মিস আমার নাম দুর্গা মাকুন নিধি 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 তো এখানে দেখা যাচ্ছে না দাঁড়ান ওয়েট নিধি আবার বলেন তো দুর্গা মাকুন নিধি দূরে মাকুন হ্যাঁ নিধি আপনারটা আমি তো দেখেছি আইডিয়া নিধি আমি দেখতে পাচ্ছি নিধি আপনাকে দেখেছি আশা ওই যে আশাকে দেখতে পাচ্ছি ঠিক আছে শ্রীমন্তিকা দাস মিস এবার ক্যামেরা অফ করি মিস এবার ক্যামেরাটা অফ করে দিই কেন ভয় লাগছে না তাহলে কি করবেন ক্যামেরা অফ করে কি ঘুম ম্যাম এতক্ষণ ধরে রাখা আছে আচ্ছা থ্যাংক ইউ বা হ্যাঁ অনেক কষ্ট যারা সত্যিকার অর্থে পড়াশোনা করেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক খুশি হয়েছি মিস আর যারা ক্যামেরা অফ রেখেছে কথা বলছে ক্যামেরা যারা অফ রেখেছে প্লাস হচ্ছে পড়াশোনা রেডি করেই নাই টেবিলে তো নাই তাদের জন্য খুবই আফসোস হচ্ছে যে একটা ক্লাস মিস ম্যাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ সঞ্জিতা শুনতে পাচ্ছি মিউট করে দেন সবাই হ্যাঁ ম্যাম মিউট করে হ্যাঁ শুনতে পাচ্ছেন মা মিস ম্যাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন পাচ্ছি বাবা পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি আমি একটু আগে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম কে নিশি সামিয়া ম্যাম আমি বেড়াতে এসেছি জাস্ট কালে একটুর জন্য জয়েন করলাম সেই কি আপনি চলে যাবেন নাকি মিস নিতে যাচ্ছেন জি ম্যাম আচ্ছা জি ম্যাম যতটুকু পারেন আমাদের সাথে থাকেন যতটুকু সম্ভব ঠিক আছে আচ্ছা এবার আমরা পড়ালেখা আসি সময় অনেক যাচ্ছে কোয়েশ্চেন আনসার গুলো বলবো আপনারা সবাই চেক করবেন ওকে আর যাদের যাদের জিজ্ঞেস করবো তারা পড়া বলবেন রেডি থাকেন বই নিয়ে ওই তো নেই এখানে হচ্ছে ইংলিশ ফোর্থ বুক ওপেন করতে পারেন সবাই মিউট করে দেন ম্যাম এখন আমাকে বের হয়ে যেতে হবে ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক নয় হচ্ছে সবাই মিউট করে দেন তো আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি
যাকে ধরবো শুধু সে আনমিউট করবে, আর কেউ আনমিউট করবেন না। আচ্ছা স্ক্রিন শেয়ার, এটা ছিল আপনাদের পড়া, দেখতে পাচ্ছেন? আচ্ছা এখানে ফার্স্টে লিখেছে সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড। হেয়ার ডার্টি মিনস, ডার্টি মিনস হচ্ছে আপনার মিউট করে রাখেন, আমি আনসার গুলো বলে দিই, আপনারা চেক করেন, কারো অন্য কোথাও প্রবলেম থাকলে তখন শুধু জিজ্ঞেস করবেন। আচ্ছা ডার্টি মানে কি, আমরা জানি নোংরা, তাই না? এখানে ক্লিন আছে, আনক্লিন আছে, ক্লিন পরিষ্কার, আনক্লিন অপরিষ্কার, আনসয়েলড, দেন আছে আনপলিউটেড। এর মধ্যে যেহেতু অপরিষ্কার তাহলে কোনটা হবে এখানে? আনক্লিন, হ্যাঁ এটা আপনারা ঠিক দিয়ে রাখেন অথবা লিখে রাখেন, ওকে মিউট করে রাখেন, প্রবলেম হলে কথা বলবেন। হ্যাঁ সবাই কথা বললে ও যে অনেকে আনসার বুঝতে পারবে না। তাহলে এখানে ডার্টি হবে আনক্লিন, কোনো পৃষ্ঠা দেয়নি বাবা, আমি বলেছি কোয়েশ্চেন আপনারা, আমি এইটা ছবি দিয়েছিলাম, ছবি দিয়ে বলেছি যে আমাকে এমসিকিউর আনসারগুলো পরদিন শো করতে হবে, মানে আপনারা পড়াশোনা করেছেন কিনা। প্যাসেজটা পাওয়া যাবে আপনাদের ইংলিশ ফর টুডে বইতে, আর এখানে আমি আনসিন কিছু এমসিকিউ দিয়েছি, মাল্টিপল চয়েস, ঠিক আছে? তাহলে এখানে কত পৃষ্ঠা বলে লাভ নেই, এখানে আমি পৃষ্ঠা থেকে দেইনি, এটা পুরনো ওল্ড একটা বুক থেকে নিয়েছি আমি ছবিটা। আগে সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। আচ্ছা এরপর থ্রিতে আছে কি দেখি তো, হি বিলিভস দ্যাট, এখানে হি ছিল বুলবুল, হ্যাঁ, হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদেরকে বলেছে, এখানে একটা শব্দ নিয়েছে আর কি ওরা এই সেন্টেন্সটা থেকে শব্দ নিয়ে ইম্পর্টেন্ট শব্দটি নিয়েছে, বলেছে যে কোনটি ইম্পর্টেন্ট শব্দটির কি নয়, সিনোনিম নয় অর্থাৎ সমার্থক শব্দ নয়। তাহলে আমরা দেখি, এই মার্ক করবেন না, কেউ স্ক্রিনে টাচ করবেন না, ডাক পড়লে কিন্তু আমি কষ্ট হবে আমার, হ্যাঁ স্ক্রিনে টাচ করবেন না, আপনারা শুধু পেন রাখেন, খাতায় কাজ করবেন, এখানে কোনো কাজ হবে না, কিছু দেখবেন। নয়েজ হচ্ছে, আবার কেউ আনমিউট করেছেন, নয়েজ আসছে অনেক, আমি বলছি সবগুলো অর্থে বলবো। সেকেন্ডারি, সেকেন্ডারি মানে হচ্ছে এতটা ইম্পর্টেন্ট নয়, গৌণ যেটাকে বলি, প্রাইমারি হচ্ছে ইম্পর্টেন্ট, প্রাথমিক যেটা প্রাইমারি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এসেনশিয়াল যেটা। আচ্ছা এখানে প্রাইমারি দেয়নি, দিয়েছে সেকেন্ডারি, তার মানে অত বেশি ইম্পর্টেন্স, মানে ইম্পর্টেন্ট না, বেশি একটা গুরুত্বপূর্ণ না, মানে খুব একটা মুখ্য না, আমরা বলি না মুখ্য আর গৌণ, মুখ্য মানে হচ্ছে প্রধান আর গৌণ মানে হচ্ছে অপ্রধান, তাহলে সেকেন্ডারি হচ্ছে গৌণ। এটা আপনারা ওয়ার্ড খুঁজে পাবেন বাংলা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবেন। এরপর দিয়েছে এসেনশিয়াল, এসেনশিয়াল মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, ভাইটাল, ভাইটালও হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, দেন সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্টও হচ্ছে গুরুত্বপূর্ণ, এসেনশিয়াল, ভাইটাল, তার মানে বি সি ডি এই তিনটা হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড, একই অর্থ, শুধুমাত্র এই এ নাম্বারটা সেকেন্ডারি হচ্ছে ভিন্ন অর্থ, যেটা কিনা আসলে ইম্পর্টেন্টের বিপরীত, অর্থাৎ গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ, হ্যাঁ মানে কম গুরুত্বপূর্ণ যেটা বলি সেকেন্ডারি বলি আমরা, আর প্রাইমারি হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের প্রশ্নে বলেছে যে ইম্পর্টেন্টের বিপরীত দিতে হবে, মানে অ্যান্টোনিমটা দিবে, ওই যে নট সিনোনিম বলেছে, তাহলে অ্যান্টোনিমটা চেয়েছে, অ্যান্টোনিম চাইলে কি হবে সেকেন্ডারি হবে, বোঝা গেল? আমি আরেকবার বলি, আমাদেরকে বলেছে যে কোন শব্দটি ইম্পর্টেন্ট শব্দের সমার্থক নয়, তার মানে ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ, এখানে এসেনশিয়াল, সিগনিফিকেন্ট, ভাইটাল এই তিনটার অর্থই হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, বা মুখ্য প্রধান। তাহলে এই একটা অপশন থাকে যেটা কিনা হচ্ছে সেকেন্ডারি, এটার মানে হচ্ছে গুরুত্বপূর্ণ নয় বা কম গুরুত্বপূর্ণ, অপ্রধান, তাহলে এটা হবে আনসার সেকেন্ডারি, মনে থাকবে। এরপর আছে এভরি মর্নিং, লিখেছে এভরি মর্নিং হি ওয়েকস আপ এট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ। দ্য টার্ম, টু নাম্বারটা হবে সেকেন্ডারি,
আপনারা পড়ে দেখেন কি বলেছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি, শুধুমাত্র সেকেন্ডারি, ঠিক আছে, আর বাকি সবগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট শব্দের সমার্থক, বোঝা গেল? বিসিডি, আচ্ছা এটা। এরপর বলেছে এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস, আচ্ছা শশঙ্কর এখানে বলছে ওয়েক আপ, আচ্ছা ওয়েক আপ শব্দের অর্থ কি, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, তাই না? তাহলে এটা হবে রাইজ, রাইজ মানে হচ্ছে ওঠা, হ্যাঁ, স্লিপ হচ্ছে ঘুমানো, দেন রেস্ট, রেস্ট তো আমরা জানি বিশ্রাম, তারপর রিল্যাক্সেশন হচ্ছে কি আসছে, রিল্যাক্স করা মানে বিশ্রাম করা না, হ্যাঁ রিল্যাক্স হচ্ছে বিশ্রাম নেওয়া বা অবসর, মানে কি বলা যায় রিল্যাক্স করা, আরেকটা ওয়ার্ড আছে অবসর না কি জানি, মিস আরাম করা, আরাম করা, আচ্ছা হ্যাঁ কমফোর্ট, ঠিক আছে আরাম করা হয়, গুড। তাহলে এখানে শুধুমাত্র আনসার হবে কোনটা, ওয়েক আপ মানে হচ্ছে রাইজ, ওঠা, যেটা কিনা ঘুম থেকে ওঠা বা এমনি ওঠা, ওটাও হয় রাইজ হওয়া, মানে ওঠা অর্থেও হয়। দেন আছে 5, লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, হোয়াট ডাজ সিক মিন, আমরা জানি সিক মানে অসুস্থ, SICK, সিক, তাহলে এখানে ওয়েল মানে হচ্ছে সুস্থ, ওয়েল বিং ও হচ্ছে সুস্থতা বা কল্যাণ, আচ্ছা আমি বলছি ইন গুড, আচ্ছা ইন গুড হেলথ, আপনার কথা বলবেন না, হ্যাঁ আমি আনসার গুলো বলে দিই, ইন গুড হেলথ মানে হচ্ছে ভালো স্বাস্থ্য বা স্বাস্থ্য বলা যায়, সুস্বাস্থ্য রয়েছে এমন, আরেকটা রয়েছে ইল, ইল মানে অসুস্থ, হ্যাঁ সিক হবে ইল, নাম্বার ডি। তারপর আছে 6 নাম্বারে, দ্য পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাবল, কথা বলা যাবে না, পিপল অফ শঙ্কর ওয়্যার ইন গ্রেট ট্রাবল, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং অফ ট্রাবল, বলেছে অপোজিট তার মানে বিপরীত, ট্রাবলের বিপরীত, আমরা জানি ট্রাবল মানে হচ্ছে সমস্যা, এখানে আমি এইগুলো বাংলাগুলো একটু বলছি, মিজারি, মিজারি মানে হচ্ছে দুঃখ বা কষ্ট বা দুর্দশা, MISERY, ঠিক আছে, দুঃখ কষ্ট মিজারি। দেন আছে ব্লিস, ব্লিস মানে হচ্ছে আশীর্বাদ, মিজারি মিতব্যয় না বাবা, মাইজার হচ্ছে কৃপণ বা মিতব্যয়, যে মাইজার, আর এটা হচ্ছে মিজারি, এটা হচ্ছে দুঃখ কষ্ট দুর্দশা, এখানে ওয়াই আছে একটা। দেন আছে ব্লিস, ব্লিস হচ্ছে কি আশীর্বাদ, কল্যাণ, উপকার, ঠিক আছে। দেন আছে মিস ফরচুন, দুর্ভাগ্য, এখানে নাম্বার ডিতে আছে ডিস্ট্রেস, ডিস্ট্রেস মানে হচ্ছে দুঃখ বা দুর্দশা। একটা জিনিস লক্ষ্য করেন, চারটা অপশনের মধ্যেই এ সি আর ডি একই রকম অর্থ, অর্থাৎ সবগুলোই দুঃখ দুর্দশা বোঝাচ্ছে, তাহলে একটা মাত্র বাকি থাকে অপশন ব্লিস, এটা হচ্ছে কি আশীর্বাদ বা ভালো কোনো কিছু বা কল্যাণ, তাহলে ট্রাবলের অপোজিট কি হবে, ব্লিস হবে, ট্রাবল হচ্ছে সমস্যা, দুঃখ, কষ্ট, দুর্দশা। এটা বলতে হবে না, আপনারা আবার একটু কষ্ট করে ইউটিউবে দেখবেন, হ্যাঁ বারবার রিপিট করলে যে আমার সময় চলে যাচ্ছে, এরকম হবে বাবা, শোনো আমি বলি, অনলাইনে ক্লাস করতে গেলে একটু প্রবলেম হবে, এই জন্যই আমরা ইউটিউবে দিচ্ছি, যাতে কেউ ডিসকানেক্টেড হয়ে গেল পরে যাতে আবার পড়াটা পায়, হ্যাঁ। তাহলে আমি একটু সামনে এদিকে যাচ্ছি, মিস অলরেডি আমাদের 29 মিনিট চলে গিয়েছে, হ্যাঁ সেজন্য তো কথা বলা যাবে না, আমি আনসার গুলো বলে দেই, হ্যাঁ ট্রাবলের অপোজিট হবে তাহলে লিস। দেন আছে 7, দ্য পিপল অফ শঙ্কর লিভ দ্য রাবিশ, আচ্ছা লিভ অর্থ কি ছেড়ে যাওয়া, রেখে যাওয়া, তাহলে ময়লাগুলো তার কোথায় ফেলে যায় বা রেখে যায়, এখানে অপশনগুলো লক্ষ্য করেন, ফার্স্ট লিখেছে বিহাইন্ড দ্য দেয়ার হাউস, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, বিহাইন্ড, বিহাইন্ড দেয়ার হাউস তাদের বাড়ির পেছনে, বিসাইড দেয়ার হাউস, আমি বলছি এট দ্য কর্নার অফ দ্য হাউস, বাবা আমরা শুনবো, একটু সবাইকে বলে দেই, হ্যাঁ সবগুলো অপশন বললে বুঝতে পারবে, কথা বলবেন না, হ্যাঁ জিজ্ঞেস করলে বলবেন, এছাড়া না, বিসাইড দেয়ার হাউস মানে হচ্ছে তাদের বাড়ির পাশে, পড়া ধরবো আমি অবশ্যই সবাইকে, পড়া ধরবো একদিন, মানে একজন একজন করে ধরবো, এট দ্য কর্নার অফ দেয়ার হাউস হচ্ছে তাদের বাড়ির এক কোনায়, আর বিফোর দেয়ার হাউস মানে হচ্ছে তাদের বাড়ির সামনে, তো আমরা জানতাম কি বইয়ে পড়েছিলাম ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, তাহলে এখানে পিপল অফ শঙ্কর লিভ দেয়ার রাবিশ বিফোর দেয়ার হাউস, যে আনসারটা বলেছে কারেক্ট আনসার বলেছে, আপনি একটু লাইনে থাকবেন, একটু টাইম আপগ্রেড করবো, হ্যাঁ চলে যাবেন না। এরপরটা কি বলছে, দেয়ার ওয়্যার নাম্বার 8 বলেছে দেয়ার ওয়্যার পাইলস অফ রাবিশ ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস বিকজ, কে জানি ডাকাডাকি করছে, ডাকবেন না, ডাকাবেন না,
in front of their house because কেন ছিল কারণ কি ময়লা কালেক্ট করার মতো লোক ছিল না তাহলে অপশন নাম্বার এ there was none to collect the rubbish এরপর আছে 9 নাম্বার বুলবুল comes of a আমরা জানি বুলবুল একটা একদম দরিদ্র পরিবার থেকে এসেছে তাহলে comes of a poor family হবে আর অন্য অর্থগুলো একটু বলে দেই রিচ আপনারা জানেন ধনী ওয়েলদি এটাও সম্পদশালী আগেরটার উত্তর কি হবে আগেরটার উত্তর এই নাম্বারটা হবে there was none to collect the rubbish বুলবুল comes of a poor family এখানে রিচ ওয়েলদি রিচ ওয়েলদি হচ্ছে ধনী সম্পদশালী হ্যাঁ দুটো সেম সলভেন্ট হচ্ছে সচ্ছল তার মানে কি এটাও আসলে ধনী ধনীর মতো বা ধনী কাছাকাছি অর্থাৎ কোনো দুঃখ কষ্ট দারিদ্র থাকবে না এমন মানে দরিদ্র নয় সলভেন্ট সলভেন্ট ফ্যামিলি তাহলে এটা হবে না তার আনসার হবে পুয়ার ফ্যামিলি কামস অফ মানে হচ্ছে সে হচ্ছে কোন ধরনের মানে কি বলা যায় পরিবারে তার জন্ম বা কেমন পরিবার থেকে সে এসেছে দরিদ্র পরিবার থেকে এসেছে কামস অফ এ দের আছে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম বুলবুল কোথেকে রাবিশ কালেক্ট করে আমরা জানি যে একটি পার্টিকুলার এরিয়া আছে তাই না পার্টিকুলার প্লেস আছে মেনি প্লেসেস দিয়েছে নোওয়্যার দিয়েছে পার্টিকুলার এরিয়া দিয়েছে তাহলে এখানে আনসার হবে কোনটা প্লেস মানে জায়গা এরিয়াও কিন্তু জায়গা না এরিয়া হচ্ছে এলাকা প্লেস হচ্ছে স্থান বা জায়গা আর এরিয়া হচ্ছে কি এলাকা তার মানে এখানে হচ্ছে অনেকটুক অংশের কথা বলা হয়েছে একটা জায়গার অনেকটু অংশ নিয়ে কয়েকটা জায়গা নিয়ে হবে ঠিক আছে প্লেস বলে আসলে একটা নির্দিষ্ট জায়গাও বোঝায় স্থান বোঝায় তো এখানে দুটো অপশন একদম কাছাকাছি বোঝা যায় ঠিক আছে তো এর মধ্যে প্লেস হচ্ছে ছোট জায়গা বুঝাবে আর এরিয়াটা একটু বিশাল এলাকা বুঝাবে তাহলে এখানে আমরা এরিয়া দিব এরপর আছে এভরি মর্নিং হি ওয়েক্স আপ এট 5 o'clock অ্যান্ড ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ হিয়ার দ্য ওয়ার্ড রাবিশ আচ্ছা রাবিশ ইজ সিমিলার টু আমরা জানি রাবিশ মানে কি গার্বেজ এই যে এটা হবে গার্বেজ গার্বেজ মানে ময়লা ঠিক আছে তাহলে রাবিশ হবে গার্বেজ আর এখানে বাকি অপশনগুলোর মধ্যে প্রথমে দিয়েছে অ্যাসেট অ্যাসেট মানে সম্পত্তি ধন সম্পদ যেটা বলি হ্যাঁ প্রপার্টি এটাও কিন্তু একই সিনোনিমাস ওয়ার্ড অ্যাসেট প্রপার্টি সম্পত্তি বা ধন ধন সম্পদ পজেশনস হচ্ছে তোমার যেই পজেশন পজেস মানে হচ্ছে আসলে অধিকার করা এখন পজেশনস হচ্ছে কারো কোনো কিছু জিনিসপত্র থাকা হ্যাঁ মানে কি বলা যায় সম্পত্তি যদি বলে বা কোনো কিছু হ্যালো পজেশনস এই যেখানে কোনো জায়গা থাকলে হ্যাঁ সেইগুলা তাহলে এইগুলো কোনো কিছুই না রাবিশ হবে তাহলে গার্বেজ ময়লা দেন আছে হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান হেয়ার বিন মিন্স আচ্ছা বিন বলতে কি বুঝি আমরা জানি ডাস্টবিন যেটা বলি আমরা আর কি তো এখানে ডাস্টবিন বলতে এখানে কি দেওয়া যায় এখানে আছে ডার্টি প্লেস বাস্কেট ওয়েস্ট গার্বেজ গার্বেজ তো রাবিশ এটা হবে না ওয়েস্ট ও ময়লা আচ্ছা এখানে কিন্তু সিনোনিমাস ওয়ার্ড খেয়াল করেন ওয়েস্টও যা গার্বেজও তা রাবিশও তা ঠিক আছে তিনটা সিনোনিমাস ওয়ার্ড তাহলে এই তিনটা হবেই না বিন তাহলে কি হবে বাস্কেট হবে তাইলে ঠিক আছে ডাস্টবিন বা বাস্কেট ঝুড়ি বিন মানে হচ্ছে কি ঝুড়ি বা ময়লার বাস্কেট যেটা বলি সেটা তাহলে এটা হবে বাস্কেট দেন সো হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট আ সিনোনিম অফ দ্য ওয়ার্ড রাবিশ বলেছে রাবিশ ওয়ার্ডের সিনোনিম নয় কোনটি না তাহলে আমরা দেখি এখানে কি কি লিখেছে এখানে আপনি লিখেছে গার্বেজ ওয়েস্ট রিফিউজ আচ্ছা গার্বেজ যা ওয়েস্ট তা আমি বলেছি একটু আগে রাবিশ তা সেম সিলেবাস কবে দেওয়া হবে বাবা আমরা সিলেবাস দিব স্কুল খুলে নিক সবই পাবেন ঠিক আছে আপাতত আমরা পড়াশোনা করি সিলেবাস দেওয়ার আগে সব শেষ করে ফেলি তাহলে কি হয়ে যায় আচ্ছা এখন একটু আনসারটা বলে দেই হ্যাঁ হ্যাঁ জানি রাবিশের হচ্ছে সিনোনিম কি হবে তাহলে রাবিশের সমার্থক শব্দ বলছে নয় কোনটি তাহলে কোনটা হবে বিন এখানে বিন দেন কারণ রিফিউজ আসলে রিফিউজ হচ্ছে রিফিউজাল এটাও আসলে ওয়েস্ট বুঝায় হ্যাঁ এই জন্য আসলে তিনটা অপশন একই শুধুমাত্র বিনটা তাহলে আলাদা অন্য অর্থে মিন করে অর্থাৎ রাবিশের অপোজিট মিন করে
বা রাবিশ মিন করে না হুইচ ইজ নট এ সিউনিমাস ওয়ার্ড হ্যাঁ সিউনিম নয় কোনটা তাহলে বিন এটার অপশন হবে বিন বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম আচ্ছা দ্য টার্ম ফ্রম ডোর টু ডোর মিনস আচ্ছা ডোর টু ডোর মানে কি বলেন তো ডোর টু ডোর মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় এক প্লেস থেকে আরেকটা প্লেসে তাহলে এখানে কি কি আছে অল দ্য প্লেসেস মানে সব জায়গায় এটা হবে না ডোর স্টেপস হচ্ছে দরজায় দেন ওয়ান হাউস টু অ্যানাদার এটা হতে পারে একটা কি আছে ডোরওয়েজ রাস্তা ঠিক আছে তাহলে এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট সবচেয়ে ক্লোজ যেটা ফ্রম ডোর টু ডোর হবে ওয়ান হাউস টু অ্যানাদার ওয়ান হাউস টু অ্যানাদার এইটা হবে দেন হি রিয়েলাইজেস আচ্ছা আমি একটু উঠাই হি রিয়েলাইজেস ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি দ্য হোল এরিয়া উইল টার্ন ইন টু আ বিগ ডাস্টবিন হোয়াট ডাজ রিয়েলাইজ মিন আমরা জানি রিয়েলাইজ মানে কি বুঝতে পারা তাই না রিয়েলাইজ অর্থ কি বুঝতে পারা কোনো কিছু অনুধাবন করা তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা আছে আন্ডারস্ট্যান্ড আছে দেখেন আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা তারপর আছে রিটেইন রিটেইন হচ্ছে কি কোনো কিছু আপনার কি বলা যায় অর্জন করা ঠিক আছে এরপর আছে এখানে রিয়ালিজম রিয়ালিজম হচ্ছে বাস্তববাদী বাস্তববাদী যেটা বোঝায় বাস্তব বুঝেন কিনা রিয়াল তো বুঝেন আশা করি তাই না বাস্তববাদী যেটা দেন আছে মেনটেন মেনটেন অর্থ কি কোনো কিছু আমরা বলি না মেনটেন করা অর্থাৎ ব্যবস্থা করা বা হ্যাঁ মেনটেন মেনে চলা মেনে চলা গুড হ্যাঁ ভালো বাংলা বলেছে মেনটেন হচ্ছে মেনে চলা তাহলে রিয়েলিজম বাস্তববাদ আর এখানে রিটেন আছে রিটেন হচ্ছে আপনার কোনো কিছু ইয়া করা অর্থে বোঝায় যেমন কোনো কিছু ইউজ করা অর্থে বা রেখে দেওয়া হ্যাঁ এটা এটা অর্থেও বোঝা যায় রিটেন রেখে দেওয়া অর্থে হ্যাঁ অনেক কিছুই অর্থ হয় এটার কোনো কিছু প্রিভেন্ট করা হ্যাঁ অর্থাৎ প্রতিরোধ করা সেই অর্থেও হয় অনেক সময় হ্যাঁ প্রিভেন্ট করা আবার অনেক কিছু বিলং হওয়া অধীন নিজের অধিকারে থাকা হ্যাঁ সেটাও মিন করে তাহলে এখানে আন্ডারস্ট্যান্ড হচ্ছে এটার কারেক্ট অর্থ অর্থাৎ রিয়েলাইজ যেটা সেটা কারেক্ট অর্থ হচ্ছে রিয়েলাইজ বুঝতে পারা বা অনুধাবন করা দেন সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ অপোজিট মিনিং টু স্মেল ব্যাড আচ্ছা অপোজিট মিনিং বলেছে তার মানে এটা হবে আন্ডারস্ট্যান্ড হবে রিয়েলাইজ আর এখানে স্মেল ব্যাড বলেছে এটার অপোজিট তাহলে স্মেল ব্যাড মানে হচ্ছে দুর্গন্ধ আর এখানে কোনটা আছে এই যেখানে দেখেন ফ্রেগনেন্স আছে ক্রিয়েট ফ্রেগনেন্স অর্থাৎ সুগন্ধ তৈরি হওয়া বা সুগন্ধ হওয়া গন্ধর কি হওয়া সুঘ্রাণ হওয়া এরকম এখানে ফাউল স্মেল দিয়েছে ফাউল মানে বাজে এই যে এখানে ফাউল মানে হচ্ছে বাজে তাহলে বাজে গন্ধ এটাও হবে না ব্যাড অর্ডার এটাও বাজে গন্ধ অর্ডার মানে হচ্ছে গন্ধ এই যে ও ডি ও ইউ আর অর্ডার ব্যাড অর্ডার হচ্ছে বাজে গন্ধ পাস সামথিং হচ্ছে কোনো কিছু অতিক্রম করা অর্থাৎ কোনো কিছু বের হওয়া তো সেটাও না তাহলে এখানে আনসার হবে বি ক্রিয়েট ফ্রেগনেন্স আমাদের হয়তো সময় বেশি পাবো না আপনাদের পড়া আমাদের কাছে আচ্ছা নেক্সট ক্লাসে আমি বলি কোনো হোমওয়ার্ক থাকবে না যেই আমরা যেই পড়া দিয়ে শুরু করব সেখান থেকে পড়া ধরবো ঠিক আছে আপনারা রিডিং পড়তে থাকবেন পরের লেসন গুলো আর কিছু না ক্লিয়ার শুধু রিডিং মানে বাসায় পড়ে রাখবেন ওকে ম্যাম ওকে ম্যাম এই হোমওয়ার্ক কোন লেসন সবাই আমি বলি এই এমসিকিউ গুলো সবাই আজকে যা দিয়েছি সেটা কপিতে তুলে রাখবেন যারা তুলেন নাই এটা শেষ করে দিই দেয়ার ইজ নো ডাউট দ্যাট বুলবুলস জব ইজ কি বলেন তো সিগনিফিকেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা এই যেটা গুরুত্বপূর্ণ ঠিক আছে ওয়ার্ডলেস ভ্যালুলেস মানে হচ্ছে মূল্যহীন মিনিংলেস হচ্ছে অর্থহীন সিগনিফিকেন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে এটা হবে আনসার সিন্স বুলবুল কুডেন্ট কালেক্ট দ্য রাবিশ ফর হিজ ইলনেস দ্য হোল এরিয়া বিকাম কি হবে আনহাইজেনিক ডার্টি কোনটা হবে ডার্টি হবে ডার্টিও হবে আবার বিকাম আনহাইজেনিকও তো হয় অস্বাস্থ্যকর হয়ে যাবে আনহাইজেনিক হবে হ্যাঁ ডার্টি নোংরা হবে হ্যাঁ হোল এরিয়া বিকাম ডার্টি এটাও হয় বিকাম ডার্টিও হয় দুটো অপশন